আমরা নেপালের সাথে চুক্তি করতে যাচ্ছি। আমরা আশাবাদী যে আগামী মাসের মধ্যে এই চুক্তিটা সই হবে, 40 মেগাওয়াট। তবে আমাদের মেন উদ্দেশ্য হলো 2050 সালের মধ্যে জিরো কার্বন এমিশন করা। প্রায় 20,000 একর জমির উপর সোলার পাওয়ার করার জন্য ইতিমধ্যে একটা প্রকল্প নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী যে আগামী 30 সালের মধ্যে প্রায় 8,000 মেগাওয়াট থেকে 10,000 মেগাওয়াট সোলার থেকে আমরা বিদ্যুৎ আশা করছি। ইতিমধ্যে রিনিউয়েবল এনার্জি হিসাবে আমরা নেপালের সাথে চুক্তি করতে যাচ্ছি। আমরা আশাবাদী যে আগামী মাসের মধ্যে এই চুক্তিটা সই হবে, 40 মেগাওয়াট। আমাদের বেশ কিছু চুক্তিপত্র হয়েছে, প্রায় 12,000 মেগাওয়াটের মতো সোলার প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। আগামী 2041 সালের মধ্যে প্রায় 40% বিদ্যুৎ জেনারেট করবে ক্লিন এনার্জির থেকে, 40% বিদ্যুৎ। অর্থাৎ ধীরে ধীরে আমাদের যে কার্বন ইমিশন করে যে সকল বিদ্যুৎ প্ল্যান্টগুলো আছে অতিরিক্ত, সেগুলি আমরা আস্তে আস্তে সোলারে টার্ন করব, রিনিউয়েবল এনার্জির দিকে যাব। তবে তারপরও কিছু ফসিল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র থাকবে আমাদের। তবে আমাদের মেন উদ্দেশ্য হলো 2050 সালের মধ্যে জিরো কার্বন এমিশন করা, এটা হলো আমাদের মূল বিষয়। বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি বিভাগ দুইটি একই সাথে আগে বাড়ছে, সেটাকে মাথায় রেখে এবং বিদ্যুৎ বিভাগ তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেগুলি ইমপ্লিমেন্ট করার জন্য সচেষ্ট হয়েছে। আজকে আইবি ওগাট এই কোম্পানি, জার্মানি কোম্পানি, তার রিপ্রেজেন্টেটিভ এখানে আছেন, ডাইরেক্টর, ওনারা এখানে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন। এটাকে টেন্ডার মাধ্যমে এই প্রজেক্টটা নেওয়া হয়েছিল। এই জমি এবং সহ স্পন্সররা তারা এটা নিয়ে আসবে এবং পিডিবির সাথে, পিডিবির থেকে এটা টেন্ডার করা হয়েছিল 2018 সালে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং 2018-19 সালে ক্লোজিং প্রায়, যেটা সচিব মহোদয়, সিনিয়র সচিব মহোদয় যেটা বললেন আমাদের বিদ্যুৎ বিভাগের, যে কেন এত দেরি হলো আমাদের পিপিএ সাইনিং করার জন্য, পাওয়ার পারচেস এগ্রিমেন্ট এবং ইমপ্লিমেন্ট এগ্রিমেন্ট দুইটা হবে আজকে, এইটাও একটা বড় বিষয়। কারণ আমাদের এই সোলার প্রজেক্টগুলো আসতে বেশ দেরি করছে, তার একটা মাত্র কারণ হলো জায়গার স্বল্পতা, নন এগ্রিকালচার ল্যান্ড দরকারি সোলার প্রজেক্টগুলি করার জন্য, সো এটার প্রাপ্তিটা খুবই কম। তারপরে ট্রান্সমিশন লাইন, সাবস্টেশন, এটাকে মাথায় রেখে আমরা ভবিষ্যতে একটা বড় প্রকল্প নিতে যাচ্ছি। প্রায় 20,000 একর জমির উপর সোলার পাওয়ার করার জন্য ইতিমধ্যে একটা প্রকল্প নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী এই প্রকল্পটা সম্পূর্ণ হলে আমাদের যে বিষয়টা ছিল যে 10% জেনারেশন আমরা ক্লিন এনার্জির থেকে করব, সেটা আমরা পূরণ করতে পারব। আরেকটা বিশেষভাবে আমি বলতে চাই যে কোম্পানি স্পন্সর এবং যারা এখানে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন এবং যারা পাওয়ার পারচেস করবেন, বিদ্যুৎ বিভাগ একটা বড় দায়িত্ব আছে। এই মিরেশরাই জমিটা আমি যেটা দেখলাম সেটা হিলি এরিয়া, এই হিলির ক্যারেক্টার চেঞ্জ করা যাবে না। সেই এলাকার পরিবেশের কথা চিন্তা করে আপনাদের মাথায় রাখতে হবে এই হিল কিন্তু ঠিক মতো থাকতে হবে, তার উপরে আপনারা সোলার করবেন, এটা যেন আপনাদের মাথায় থাকে।